হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আমরা অ্যাকচুয়ালি লাস্ট উইকেন্ডে শিরাকত বা একটা সাইতামাতে একটা পুল আছে, সেই পুলটাতে এসেছি। জাপানে এত গরম, বলার বাহিরে, পুলে না গেলেই নয়। এই পুলে যাওয়াটাও 3 বছর পরই আমরা করলাম। করোনার আগে আমরা সামারে এভরি উইকে যেতাম পুলে, বাট দিস করোনা হওয়ার পরে যাওয়া হয়নি। তো করোনা হওয়ার পর আমরা অনেক বছর পর এখানে গেলাম। সো এখানে আমি আসলে অনেকগুলো ভিডিও করেছি, বাট আনফর্চুনেটলি আমার পুলের কিছু ভিডিওগুলো ডিলেট, মানে আমি সেভ করতে পারি না। আমার মাই মোবাইল ওয়াজ ব্রোকেন, সো দ্যাটস ওয়াই আমার অনেকগুলো ভিডিও সেভ করতে পারিনি। তো এইখানে হচ্ছে এই যে পুলটার ভেতর, এখানে সবাই ট্যান্ট ইউজ করেছে। ভেতরটা অনেক বড়, স্লাইড আছে, পুল আছে। আমার হাজব্যান্ড তো সুইমিং, আমার হাজব্যান্ড এবং বড় ছেলে, দে বোথ আর লাভ টু সুইম। সো তারা সুইম করার জন্য মানে অনেক অস্থির হয়েছিল। আমি সুইমিং জানি না, আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ড সুইমিং জানে। আমার মেজর ছেলের পানি ভয় পায়, সো বাট আমার ছোটো ছেলেও নোটিস করলাম, সে হি অলসো এনজয় ওয়াটার। সো এই পুলটাতে আসার আগে অবশ্যই কনভেনি থেকে টিকিট কাটতে হয়। করোনার আগে কাউন্টারে এসে টিকিট কাটা যেত, বাট ওরা করোনার পরে রুলস চেঞ্জ করেছে। আপনাকে যদি এই পুলে আসতে হয় তাহলে অবশ্যই আসার আগে 7-Eleven থেকে একটা টিকিটটা কেটে নিতে হবে। টিকিট কেটে দেন আপনি এন্ট্রি করতে পারবেন। এটা ওরা করেছে যাতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে না হয় কাউন্টারে, সেই জন্য। আর একবার যখন আপনি এখানে ঢুকতে পারবেন, সকালবেলা আসলে মানে বিকেল 5টা পর্যন্ত, এটা আমরা 11টার দিকে ঢুকেছি, বিকেল 5টা পর্যন্ত এখানে শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে। বাট শ্যাম্পু এবং সোপটা নিয়ে আসলে ভালো হয় আর কি। চেঞ্জিং রুমও আছে এখানে, বেশ বড়ই ওদের চেঞ্জিং রুমটা। সো দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, গরমে পানিটা খুব ভালো লাগছিলো, আরাম লাগছিলো। আমার তিনটা ছেলে খুবই এনজয় করছে, মেজর ছেলে এবং ছোট ছেলের জন্য ফার্স্ট টাইম, বড় ছেলে এর আগেও এসেছে। এটা হচ্ছে একটা গুহার ভেতর, অ্যাকচুয়ালি এটা একটা ওরা ভেতরে এটা বানিয়ে নিয়েছে। ভেতরটা অনেক সুন্দর, এই গুহাটার ভেতরের থেকে ঢুকে দেন এই যে উপরের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। নিচটা দিয়ে গিয়ে আরেকটা পুলের জায়গা আছে, ওই পুলটাতে যাওয়া হয়। এখানে আমার এখানে একটা ছোট্ট পুল আছে, এখানে বাচ্চারা বড়রা সবাই যেতে পারবে। সো আমার বাচ্চা হাজব্যান্ড তিন ওরা চারজনই গিয়েছে এটার মধ্যে। পানিটা মানে ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে যে ডেকোরেশনটা খালি দেখতেই মন চায়। ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছে যেন ন্যাচারাল। আমার কাছে সমুদ্রের পানিটাও খুব ভালো লাগে, কিন্তু সমুদ্রের পানির যে মনে হয় পুলে, বিকজ যেহেতু আমি সাঁতার জানি না, আমার কাছে একটু ভয় করে ওয়েভটা। বাট পুলের ওয়েভটা বা পুলের পানিটা আমি এনজয় করি, আমার ভালো লাগে, এখানে ভয়ের কোনো রিজন নেই, দ্যাটস ওয়াই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার খুবই ভালো লাগবে যদি লাইক, কমেন্টস এবং শেয়ারের মধ্যে যদি আপনারা একটু আমাকে জানাতেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। আমি খুবই চেষ্টা করি ভালো মানসম্মত দেখার মতো ভিডিও বানাতে। সো আই হোপ যে আপনাদের ভালো লাগবে, আর আমিও ওয়েট করি যে আপনারা দেখবেন এবং আপনারা রিপ্লাই দিবেন আমাকে। সো আই হোপ আপনারা ভালো থাকবেন সবাই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বা বাই, টেক কেয়ার।